হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে দারাজ পার্সেল আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব। এগুলো আমি এক মাস আগে অর্ডার করেছিলাম, এগুলো ডেলিভারি হতে প্রায় এক মাস সময় লেগেছে। দারাজের এনি থ্রি আইটেমের যে অফারটা চলছে, আমি ওখান থেকে এই তিনটা প্রোডাক্ট পারচেস করেছি। ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে প্যাট হিউমিডিফায়ার। এটা এতটাই কিউট যে আমি এটা দেখে আর না নিয়ে পারলাম না। এখানে পিঙ্ক কালারটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে সানসেট ল্যাম্প। যেহেতু তিনটা প্রোডাক্ট নিতে হবে, তাই এখানে আমি আরও একটা প্রোডাক্ট নিয়েছি। এটা হলো ক্রিস্টাল বিডস। এই বিডসগুলো আমি হচ্ছে দেখে মনে করেছিলাম অনেক সুন্দর হবে, বাট সামনাসামনি অনেক বেশি ছোট আর দেখতেও তেমন আহামরি কিছু না। এটার প্রাইস পড়েছে আমার 97 টাকা। এটা একদম ওর্থিট না আমার কাছে, মনে হচ্ছে প্রাইস হিসেবে এটা অনেক বেশি ছোট আর হচ্ছে অনেক কম। তো এবার আমরা দেখব প্যাট হিউমিডিফায়ার। তো বক্সের যে প্যাকেজিংটা ছিল তা তেমন একটা ভালো না, তোমরা দেখেই বুঝতে পারছো, বাট ভিতরের প্রোডাক্টটা আসলেই অনেক সুন্দর। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট বিদেশি ভাষায় তো আমি কিছুই বুঝতেছিলাম না। সেটা রেখে দিই, চলো আমরা আসল আনবক্সিংটা করি। এখানে একটা ইউএসবি ক্যাবেল দিয়েছে, যেটা তোমরা চার্জারের মাথার সাথে কানেক্ট করে তারপর তোমরা এটা অন করতে পারবে। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে আমি কীভাবে এটা অ্যাটাচ করেছি। উপরে হচ্ছে একটা স্প্রিং দেওয়া প্লাস্টিকের পাইপ, তার ভিতরে হচ্ছে কটন দেওয়া একটা পাইপ আছে। এই দুটা তুমি শক্ত করে লাগিয়ে তারপর হচ্ছে এই বক্সটা আটকাতে পারবে। দেন যে এটার সাথে ইউএসবি ক্যাবেলটা দিয়েছে, এটা চার্জারের মাথার সাথে লাগিয়ে তারপর তোমরা চার্জে দিয়ে দিবে, তো সেটা অন হয়ে যাবে। বাট এইটার মানে ইউএসবি ক্যাবেলটা অনেক বেশি ছোটো ছিল। হিউমিডিফায়ার মাথাটা খুলে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিব। তোমরা 80% মতো পানি দিয়ে ফিল আপ করবে। যদি তোমরা একটা সুন্দর স্মেল চাও, তাহলে হচ্ছে তোমরা পারফিউম এটার মধ্যে অ্যাড করতে পারো পানির সাথে, তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসবে। তা আমি এখানে আমার যে পারফিউমটা ছিল ওখান থেকে একটু পারফিউম নিয়ে পানির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে বক্সটা লাগিয়ে এবার আমি চার্জে দিব। তো দেখো ফাইনাল লুক। চার্জে কানেক্ট করার সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে, বাট কয়েক সেকেন্ড পর লাইটটা অফ হয়ে যাবে। তোমরা মিস্টটা চালু করার জন্য একবার পিছনে যে বাটনটা আছে ওটা প্রেস করলেই হবে, বাট লাইটের জন্য তোমরা হচ্ছে পিছনে বাটনটাতে প্রেস করে ধরে রাখবে। সেইমভাবে আবার ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। এবার আমরা দেখব সানসেট ল্যাম্প, যেটা স্পেসে যে অ্যাস্ট্রোনট থাকে ওরকম থিমে বানানো। এটা হচ্ছে একটা সেন্সর ল্যাম্প, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনটের মাথার উপরেই দেওয়া আছে সেন্সরটা। তুমি এখানে ক্লিক করে অনেকগুলো কালার অপশন থাকবে, তোমরা ক্লিক করে করে এটা কালারগুলো চেঞ্জ করতে পারবে। সেন্সরের ওপর 2 সেকেন্ড আঙ্গুল রেখে দিলে এটা অটো অফ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি কিউট। আর এটার চার্জ দেওয়ার জন্য এটার মধ্যে একটা চার্জিং ক্যাবেল আছে, যেটা দিয়ে তোমরা এটা চার্জ করতে পারবে। তো চলো দেখি এটার ফাইনাল লুক। তোমরা এই সানসেট ল্যাম্পের সাহায্যে অনেক সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবে, আবার এটাকে তোমরা ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।